এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সহি তালি মূল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরে কাছে দেশে বিদেশে এই মুহূর্তে বিশ্বের যে যেখানে বসে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এসো কোরআন শিখি আর আপনাদের সঙ্গে আছি আমি করি মোহাম্মদ সালিম প্রিয় দর্শক শ্রোতা আপনারা জেনে খুশি হবেন আজকে এই এসো কোরআন শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য আমাদের স্টুডিওতে মেহমান এসব উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হজরত মাওলানা খন্দকার মাহবুবুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আরো উপস্থিত আছেন উদীয়মান বক্তা তরুণ বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা সুলাইমান বিন কাসিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক মণ্ডলী আজকে কোরআন শিক্ষার উদ্দেশ্যে আমাদের স্টুডিওতে বেশ কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত রয়েছেন আসুন শিক্ষার্থীদের সঙ্গে আমরা পরিচিত হই শিক্ষার্থী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর মেহেরবানীতে আমিও ভালো আছি সুস্থ আছি আসুন আল্লাহ তাই উপর ভরসা করে আজকের ক্লাসটি আমরা শুরু করি আলুদু বিল্লাহিম মিনা সাহি তনের শিক্ষার্থী বন্ধুরা দর্শক আপনারা লক্ষ্য করুন আজকে আমরা যে সুরাটি তিলওয়াত করবো তা হলো নাসর। মানে যেটাকে আমরা ইদা যা সুরা বলি এই সুরাটি আমরা এখন শিখব ইনশা সকলে স্ক্রিনে দেখে লক্ষ্য করুন হামজা জের ই রাল আলিফ জবর রা জিম আলিফ জবর জা এই মাদের হুফর হরফের উপর একটি মোটা চিহ্ন আছে যেটা থাকলে চার আলির পরিমাণ লম্বা করতে হয় হামজা জবর আ Ya Ida ja Nas Nas Nun saad Jabar Nas একসাথে বলুন নাস আরেকবার বলুন নাস আমি লক্ষ্য করছি আপনারা এরকম হচ্ছে নাস নাফ ঠোটের দৃশ্যটা দেখুন ঠোঁট একটার সাথে আরেকটা লাগবে না নাস নাস র লাম পেশ রুল লাম খারা জবর লা আমরা ইতিপূর্বে কয়েকটি ক্লাসে বলেছিলাম আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দের উচ্চারণটি মোটা হবে ঠিক এই শব্দটি আমরা এখানে পেয়ে গেলাম আল্লাহ শব্দের পূর্বে রয়ের উপরে পেশ রয়েছে এই জন্য রোল ঠোঁট গোল হবে না দেখুন রোল্ এরকম হবে না রো ঠোঁটের কোনো কাজ নাই রোল নাউি এবার প্রথম থেকে বলুন ইজ সিন তারপরে হু ওয়াল ফ্য এখানে দুইটি যজমওয়ালা হরফ থাকবে তার উপরে জজম চলে আসছে ওয়াকফের কারণে হায়ার ওপরও জজম থাকবে এই জন্য দুইটি জজমালা হরফ উচ্চারণ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওয়াল ফ্যাথ লক্ষ্য করুন শুনুন কয়েকবার শুনুন ওয়াল ফ্যাট 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 ফ্যাথ তায়ের একটু বাতাস এবং হায়ার পুরো উচ্চারণ ওয়াল যে বলুন সুন্দর আরেকবার একবার বলুন সুন্দর আরেকবার বলুন চমৎকার আরেকবার বলুন এই হার উপরে যে পেশ রয়েছে এখানে ওয়াকফের কারণে জজম হবে অনেকে মনে করেন যেহেতু প্যাশ আছে ওয়াকফ করার সময় জজম দেবে কিন্তু ঠোঁট একটু গোল করবে এটা ভুল এটা করা যাবে না কারণ জজম দেওয়ার পরে আর পেশের কোনো কাজ এখানে নেই এই জন্য গোলের ঠোঁট গোল করার কোনো নিয়ম এখানে নেই ওয়াল ফ্যাথ এরকম হবে না ওয়াল ফ্যাথ ওয়াল ফ্যাথ জি বলুন একসাথে আরেকবার জি এবার প্রথম থেকে বলুন এবার আমরা চলে যাচ্ছি সামনের আয়াতে ওয়া 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 রা রা ওয়া রা র মোটা করুন ওয়া রা ওয়া আই 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 তা নুন জবর তান 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 ওয়া রা আই তান না তিন জবর না এবার একসাথে বলুন অ ইয়া দাল জবর ইয়া দে ইয়া দে ইয়া দে খ পেশ খু লাম ওয় পেশ লু লাম ওয় লু খু লু জবর না জাবরনা আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়া ডাল জবর ইয়াতে দালে জজম কি কলা আর খুলু মাঝখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও রয়েছে এখানে এক আলিফ লম্বা হবে খুলুনা না ইয়াদ খুলুনা ইয়াদ খুলুনা ওয়া আইতান আমি আরো একবার আপনাদেরকে মনে করে দিচ্ছি আপনারা কিন্তু অনেকে ঠোঁট লাগিয়ে এই যে একটা ভুল আপনারা করে যাচ্ছেন এটা কিন্তু ভুল হবে কারণ বায়ের মাখরাজ থেকে আপনি উচ্চারণ করছেন নুন وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ بلون وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ شندر فايزر في داليزر في, في. আবার নুন লামজের নীল লাম জের নীল লাম খাড়া দবর না নীল লা নীল লা হাজির হি হাজির হি নীল লাহি লিল্লাহি অনেকে লিল্লাহি বলছে নীল নীল নুন লামজের জের নীল লাহি নীল হামজা আফ আলিফ জিম হ্যাঁ এবার চলে আসছি আমরা আরো একটি তাজবিদ যেকে বলেছিলাম ওই যে সাত জায়গায় জজম দিতে হয় দুই জায়গায় এক আলিফ টান হয় তার মিল দুই জবর আর খারা জবর হলে ওয়াকফ করার সময় দুই জবর থাকলে আর খারা জবর থাকলে আলিফ লম্বা হবে আমরা পেয়ে গেলাম দুই জবর আফ ওয়া যান পড়তে হবে আফ ওয়া যা ফিদা ওয়ার আই তান الناس يدخلون يدخلون. يدخلون في دين الله أف

بازر حاميم زبر حام بي حم دال جر بي حم دي را رب رب باز زبر بازر رب بي كي زبر كا رب بي كا فسبح بي حم دي رب بي كا فسبح بي حم دي رب بي كا وَوْسِنْ جَبَرُ وَاسْتَغْفِرْ وَاسْتَغْفِرْ جبر فَرَاذِرْ 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 فَاسْتَغْفِرْ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ فَسَبِّحْ بِحَمْدِ

হ্যাঁ তাহা চমৎকার আপনারা খুব সুন্দর করে এই সুরাটি তিলাওয়াত করলেন এবং শিখলেন দর্শক আমরা যেভাবে এতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করেছি এই সুরাটি যথাযথভাবে ভাবে এইভাবে আমরা উচ্চারণ করে তেলাওয়াত করতে চেষ্টা করব আল্লাহ সুহান আমাদের সবাইকে সুনিত কণ্ঠে মধুর সুরে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন চলে যাচ্ছি আমাদের মেহমানদের কাছে মুহতারাম হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক অতি প্রয়োজন ছিল সে কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করার একটা মিডিয়া কেন্দ্রিক ব্যবস্থাপনা সহিদ তালিমুল কোরআন ফাউন্ডেশন এ দায়িত্ব ভার কান্দি নিয়ে মাই টিভির পর্দায় দেশে এবং বিদেশে যে অ্যাঞ্জামটি দিয়ে যাচ্ছে এটি সত্যি গণগুরুত্বপূর্ণ প্রশংসার দাবিদার একটি বিষয় ভুল ভুল সবে ভুল জীবন আমাদের এতটা ভুলে ভরা ভুল লেখতেও ভুল সেখানে একটি বিদেশি ভাষা কোরআনের ভাষা আরবের ভাষা আমরা যারা বাংলাদেশে থাকি তা সহি করে শুদ্ধ করে পড়ার জন্য। হজরত মাওলানা কারি সেলিম সাহেবের মতো একজন ব্যক্তি আমাদের মাঝে মিডিয়ার পর্দে একটি আশীর্বাদ হয়ে ধরা দিয়েছেন যেসব শিক্ষার্থী আজ বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের এখানে এসে শিখছেন চিত্তে আমি এতক্ষণ দেখতে পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ ওনার কণ্ঠের সাথে কণ্ঠ ওনার জবানের সাথে জবান ওনার মুখ ঠোঁট ভাব ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ ভোকালি সব কিছু আপনারা ক্রমান্বয়ে প্রশিক্ষণ নীতি নীতি এতটা রপ্ত করেছেন কোনো মসজিদ যদি ইমাম সাহেব নাও থাকে এই সুরা দিয়ে আপনারাই ইশা নামাজ পড়াবার মতো যোগ্যতা অর্জন করেছেন এসো আল কোরআন শিখি এসো কোরআন শিখি এই এসো কোরআন শিখির স্লোগানটা বুকে ধারণ করে মুখে উচ্চারণ করে মাই টিভির পর্দায় শহীদ আলেবুল কোরআন ফাউন্ডেশন বিশ্বের দুয়ারে দুয়ারে ঘরে ঘরে মানুষের মুখে মুখে পৌঁছে যাবে কোরআন সহিকরণের সুবাদে আল্লাহ রাব্বুল আলমিন তার জন্যে যত টাকা পয়সার প্রয়োজন সেই মিডিয়াতে এবং এই জাতীয় হল বানায় বিভিন্নভাবে এটা রেকর্ডিংয়ের জন্য যা যা কিছুর প্রয়োজন আল্লাহ যাতে গাইবিক খাজানসিখানা থেকে ব্যবহার করে দেন কারি সেলিম সাহেব যাতে এই ব্যাপারে মাক্রুজ না থাকেন দেশে এবং বিদেশে সকল সরকারি বেসরকারি ধনাঢ্য ইসলাম প্রিয় দানবীর ব্যক্তিদেরকে এই পথে সহযোগিতার হস্ত প্রসারিত করে এগিয়ে আসার জন্যে আমি সকলকে স্বনির্বন্ধুর আহ্বান জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সই শুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামীর সামনে দাঁড়ান পঞ্চোক্ত নামাজে এই কামনা ব্যক্ত করে আমার আলোচনারীতে এখানে টানলাম আসসালামু আলাইকুম রাহমতুুল্লাহী অবরক চলে যাচ্ছি আমাদের আর একজন মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সোলাইমান বিন কাসেম আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান উদ্দায় আল্লাহ অগণিত শুক্রিয়া জ্ঞাপন করবো যে এতক্ষণ কোরআনুল করিমের তেলোয়াত শুনলাম কোরআনুল করিমের যে পদ্ধতি তেলোয়াত করার শেখার যে পদ্ধতি নিয়ম নীতি তরিকা চমৎকার লাগলো প্রশংসা করতেই হয় আলহাজ মাওলানা কারি সেলিম সাহেবের উনি যেভাবে বাচন ভঙ্গি খুশি খুব সুন্দরভাবে তেলোয়াতের যে পদ্ধতিটা যেভাবে বলল আপনার সাথে সাথে শুনলেন এবং শিখলেন আমার পূর্ব আলোচক উনিও বলেছে যে একটা মসজিদের ইমাম সাহেব যদি না থাকে আপনারা অবশ্যই ইমামতি করতে পারেন ইনশাল্লাহ আমিও স্বীকৃতি দিচ্ছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই ইমামতি করতে পারবেন আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে সহি সুন্দরভাবে কোরআনুল করিম ইম ওয়ার্ক করতে পারি সেই তৌফিক দান করে সবাই বলি আমিন শুক্রান জজাক আল্লাহ খায়ের মোহতারাম আমাদের কাছে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাদের অবৈকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি